মাঝ ভান্ডারে কি ধন আছে, মাঝ ভান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখবি না বেচার নয়ন আছে দিনে দেখবি না। রমজানের পুরা মাস ব্যাপী এটা হয় বাবা, পুরো মাস, পুরো মাস, প্রতিদিন প্রতিদিন প্রতি রাত্রে। আপনাকে করছি আজকে আসার জন্য আমাদের এই অনুষ্ঠান কাকু, আমার 77 বছর বয়স এখন চলতেছে মাশাআল্লাহ। এই 77 বছর বয়সে এত রাত পর্যন্ত প্রতিদিন প্রতিদিন ঘুম থাকা প্রতিদিন আমি ফজরের নামাজ পড়ে শুই, তারপরে সকাল 10:30 10:15 11টায় উঠে যাই। আচ্ছা, কি বয়সে, 77 বছর বয়সে বিভিন্ন ধরনের শারীরিক মানে প্রবলেম হয় মানুষ, এত রাত পর্যন্ত আসলে ঘুমান না ঘুমাই বসে থাকা, এটা তো ডাক্তারি চিকিৎসা মতো তো মনে হয় একটু কাকু। আমি না ঘুমাইলে আমার রোগ হয়ে যায়, আমি তো এনজয় করি এটা, এটা এবাদত, এবাদত বন্দিগি, আল্লাহর জিকির, মনি বুজুর্গ নবী রসুলদের জিকির করা, আলোচনা করা, মনীষীদের জীবনাচার করা, এটা মানুষের জীবনকে উন্নত করে, চরিত্রকে মধুর করে, শোধনাগারের মতো শোধন করে চরিত্রকে মানুষ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মায়ের পেটের থেকে 18 পারা কোরআন ইফতারের পরে তো আমরা জামাতে নামাজ পড়ি, সবাই নামাজ পড়ে চলে যাই উপরে, আমি 1.25 ঘন্টা পুরো ঘুমাই, তারপরে উঠে ওযু কালাম করে এখানে চলে আসি। 9:30 থেকে নামাজ শুরু হয়, নামাজের পরে মিলাদ শরীফ হয়, না 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 সুরাত পুরা খতমে তারাবি, তারাবি শেষ করে বেতের নামাজ শেষ করে তারপরে আমরা আলোচনা সভা শুরু হয়, কোরআন তেলাওয়াত, নাতে রাসুল, তারপরে বুজুর্গানি। দেখছেন তো আজকে প্রায় 100-150 আলেম ওলামা আসছে, ওনারা সবাই তো একদিনে পারে না, 2-4-5-7-10 জন আলোচনা করেন, তারপরে ঘন্টাখানেক মাহফিলের শ্যামা এটা, তারপরে মোনাজাত করে আমরা স্যারি খেতে যাই। Ready?
করেন? আমি তো 100 টাকা বেতনে জীবন শুরু করছি, মাসে 100 টাকা আজকে আল্লাহ এখানে আনছে। আমি যখন প্রথম হুজুরের কাছে গেলেন, বললেন বাবা আপনি আমার এখানে আসবেন, আমি দরবার শরীফ থেকে বেশারত পাইছি বাবা জান কেবলেন, আর আপনাকে দিয়ে আল্লাহ আমার দরবারের খেদমত কবুল করবেন। আমি তখন 163 টাকা বেতনে চাকরি করি। আমি যাওয়ার সময় ভাড়া দিয়ে দিতাম, আসার সময় অধিকাংশ সময় হুজুর আমাকে ভাড়া দিয়ে দিত, আমার কাছে ভাড়ার পয়সা থাকতো।